হ্যালো বন্ধুরা, বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, ব্যাংককে আসব আর সাফারি ওয়ার্ল্ড ভিজিট করব না, সেটা তো হতেই পারে না। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব ব্যাংককের অন্যতম দর্শনীয় স্থান সাফারি ওয়ার্ল্ড। আজ আপনারা দেখতে পাবেন সাফারি পার্ক ও মেরিন পার্কে কি কি দেখতে পাবেন, কত খরচ এবং অন্যান্য সব তথ্য। সাথে থাকুন, দেখতে থাকুন ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড। ব্যাংকক সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আপনারা আজই ভিজিট করুন আমাদের bestfoodandfood.com ওয়েবসাইটের মেনুতে সিটি অপশনে ক্লিক করে ব্যাংকক শহরটি সিলেক্ট করুন। পেয়ে যাবেন বেস্ট অফ ব্যাংকক নামের এই পেজটি। শুরুতেই লোড হয়ে যাবে ম্যাপটি, যেখানে ব্যাংককে আমাদের সিলেকশনের প্রায় সব তথ্যই আপনারা পেয়ে যাবেন। পেজের নিচেই আপনারা পেয়ে যাবেন ব্যাংকক ভ্রমণ বিষয়ক নানান প্রশ্ন উত্তর। এছাড়া নিচে কমেন্ট বক্সে ফেসবুকের মাধ্যমে নানা রকম ভ্রমণ বিষয়ক প্রশ্ন আপনারা আমাদের করতে পারবেন। হোটেল খুঁজতে হলে লিস্টিং টাইপ হতে স্টে সিলেক্ট করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। তো আজই ভিজিট করুন আমাদের বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের ওয়েবসাইট এবং ডাউনলোড করে ফেলুন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটি, সাথে রাখুন, কারণ আপনি যেখানে আমাদের মোবাইল অ্যাপের ম্যাপ দেখাবে ঠিক সেখানেই। বন্ধুরা, ব্যাংককে সাফারি ওয়ার্ল্ড বলতে মূলত দুটি পার্ককে বোঝায়। একটি হচ্ছে সাফারি পার্ক, যেটাতে পশু পাখি আপনারা দেখতে পাবেন, আরেকটি হচ্ছে মেরিন পার্ক, অর্থাৎ যেখানে আপনারা জলজ নানারকম প্রাণী এবং তাদের খেলাগুলো দেখতে পাবেন। সাফারি ওয়ার্ল্ড ব্যাংককে নানা বিটিএস সুকুমভীর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, যেখানে গাড়ি দিয়ে পৌঁছাতে প্রায় ঘন্টা খানেকের মতো সময় লেগে যায়। সাফারি ওয়ার্ল্ডে ছোট থেকে বড় সবাই প্রবেশ করতে পারবেন, কোনো বয়সের সীমা নেই। এছাড়া এটা প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমাদের যাত্রা প্রথমে শুরু হলো সাফারি পার্ক দিয়ে। আমরা বাসে উঠে বসলাম এবং সে বাসটি এসি বাস, স্বাভাবিকভাবে তো বেশ সুরক্ষিতই, অর্থাৎ প্রথমে আপনারা যে প্রাণীগুলো দেখবেন সেগুলো মোটামুটি একটু নিরাপদ। কিন্তু তারপরও আপনার মাথায় রাখতে হবে কোনোভাবে আপনি ট্রান্সপোর্ট থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করবেন না, এটা কিন্তু বিপজ্জনক। সাফারি ওয়ার্ল্ডে আসবেন আর গন্ডার দেখবেন না, সেটা তো হতে পারে না। আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে অনেকগুলো গরু। এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেখানে যাওয়ার আগে আমাদের চালক, তিনি কিন্তু আমাদের আরও একবার সতর্ক করলেন যে বাস থেকে ভুলেও নামবেন না। আমার মনে হয় আপনারা একটু পরে বুঝতে পারবেন যে কেন সেটা। আমরা এখন চলে এসেছি বাঘের রাজ্যে। এখানে যে ব্যাপারটা না বললেই নয় সেটা হচ্ছে বাঘ আর আমাদের মাঝে শুধুমাত্রই এই বাসের জানালা, অর্থাৎ কাঁচের জানালা। আমার মনে হয় বাঘ একটু চেষ্টা করলেই, যেটাই হোক, তো বাঘ উঠে আসছে, আমরা ছবি তুলছি, আমরা জানি না তার আসলে উদ্দেশ্যটা কি। বন্ধুরা, এই মুহূর্তে বাসের ভিতরে আছি আমরা হিংস্র পর্যটক এবং বাহিরে আছে সুস্বাদু খাবার বাঘ। না, কথাটা মনে হয় একটু উল্টা হয়ে গেল। কথাটা হবে বাহিরে হচ্ছে, আচ্ছা যেটাই হোক, যেটা হোক, বাঘের পরে আমরা দেখা পেলাম ভাল্লুকের। মনে রাখবেন, এন্ট্রির সময় আপনারা একটা টিকিট পেয়ে যাবেন, সেখানে শিডিউল দেওয়া থাকবে যে ঠিক কটার সময় কোথায় কোথায় নানা রকমের
প্রাণীর শো হবে এবং বিভিন্ন রকমের শো হবে। তো আপনারা রাস্তাতে সেই সকল জায়গায় যাওয়ার লোকেশন ম্যাপ দেখতে পাবেন এবং আপনারা টাইম ধরে ধরে সেই সকল লোকেশনগুলোতে চলে যাবেন। এখন আমরা যাচ্ছি সাফারি ওয়ার্ল্ডে ডলফিনের শো দেখতে। শো কিন্তু একদম ইন টাইমে প্রবেশ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এটা মিস করে ফেলবেন। সাধারণত সাফারি ওয়ার্ল্ডের শুধু সাফারি পার্ক আপনি যদি ভিজিট করেন তাহলে খরচ হতে পারে মাথা পিছু 650 বাত, যা বাংলা টাকায় প্রায় 1700 টাকা। এবং আপনি যদি আলাদাভাবে শুধু মেরিন পার্কে প্রবেশ করতে চান তাহলে হয়তোবা আপনার খরচ হতে পারে 750 বাত, যা বাংলা টাকায় 1900 বা তারও একটু বেশি টাকা। কিন্তু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে আপনারা অবশ্যই প্যাকেজ প্রাইসটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেটাতে লাভ হবে এবং আপনার ঘোরাটা হবে খুব সহজ। আপনি আপনার হোটেলে আলাপ করে দেখতে পারেন, তারাই কিন্তু আপনাকে হয়তো ম্যানেজ করে দিবে প্যাকেজ প্রাইসটি। প্যাকেজে সাধারণত এটা খরচ পড়ে 1250 বাথের মতো এবং সেটা বাংলা টাকায় অলমোস্ট 3250 টাকার মতো। হোটেল থেকে নিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি এই প্যাকেজের ভিতরে আপনাকে হোটেল থেকে পিক করবে এবং ড্রপ করবে হোটেলে। এই যাতায়াতটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, যেহেতু এটা বেশ দূরে, তো সেটা কিন্তু আপনি এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনি সাফারি ওয়ার্ল্ড যেটা, সেটা আপনি ফ্রিতে এন্ট্রি পাচ্ছেন। আপনি মেরিন পার্ক সেটাও ইনক্লুড করা আছে এটাতে, অর্থাৎ আপনি সেখানেও আপনারা ভিজিট করতে পারবেন। এবং দুপুরে আপনার জন্য থাকবে ইন্ডিয়ান বুফে লাঞ্চ, অর্থাৎ এটা আপনার যেহেতু সকাল থেকে মোটামুটিভাবে বিকাল পর্যন্ত আপনার ঘুরতেই হবে, এটা পুরোটা ঘুরতে গেলে এত সময় লেগে যায়, তো মাঝে খাওয়া দাওয়ার বিষয় আছে। তো যেহেতু বুফে আপনি লাঞ্চ এটার সাথে ইনক্লুডেড পাচ্ছেন, তো আপনি সেটা কেন নেবেন। এবং আমি আপনাকে বলবো যে এই প্যাকেজটা কিন্তু সাধারণত নর্মাল আলাদাভাবে আপনি যদি এন্ট্রি টিকিট কাটেন তার থেকে অনেক বেশি সুলভ। এই প্যাকেজটা আপনি যদি হোটেল থেকে নাও নেন, আপনি সরাসরি স্পটে গিয়েও নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে নিজ দায়িত্বে ট্রান্সপোর্টটা নিয়ে নিতে হবে। আমাদের ওয়েবসাইটে আপনি প্রশ্ন উত্তর পর্বে গেলে সেখানে রিসেন্ট প্রাইজিংয়ের একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা প্রথম শোটি উপভোগ করার পর বেরিয়ে আসলাম। হাতে ছিল সামান্য একটু সময়, আশেপাশে সাফারি পার্কের অন্যান্য সুন্দর সব দৃশ্য দেখছিলাম। এখানে গরমকালে দেখবেন পানি স্প্রে করা হয়, অর্থাৎ আপনি গরমের সময় ভিজিট করলে এখানে কোনো সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছি জলে কুমির, নিচু আশেপাশের ডাঙায় বাঘও দেখা যাবে, ওই দেখা যাচ্ছে বাঘ। মোট কথা, সাফারি পার্কে আপনি বাসে বসেও প্রাণী তো দেখতেই পাবেন, এখানে চিড়িয়াখানার মতো করেও আলাদা ব্যবস্থা আছে যেখানে আপনি সময় নিয়ে নানা রকম প্রাণী দেখতে পাবেন। তো এই প্রাণী দেখার পরে আমরা চলে আসলাম আমাদের নেক্সট শো, যেটা মূলত সম্ভবত এটার নাম স্পাই ওয়াক। তো আমরা সেটা শুরু করলাম, এটা মূলত একটু জেমস বন্ড আদলে তৈরি করা। মুভিতে আমরা নানা রকম যে অ্যাকশন দেখে থাকি সেই ধরনের স্টান্ট অ্যাক্টিভিটিগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। নানা রকমের অ্যাকশন লাইভ দেখার মজাটাই কিন্তু আলাদা।
স্পাইওয়ার শো শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি নেক্সট শোতে। সেখানে আমরা দেখতে পেলাম যে একই সাথে দুটো শো ছিল, তো আমরা যে কোনো একটা বেছে নিলাম। একটা সম্ভবত বার্ড শো ছিল, আমরা আরেকটা দেখলাম ওরাং ওটাং এর শো। তো ওরাং ওটাংটা ডেফিনেটলি অনেক ফানি হবে, আমরা সেটাই বেছে নিলাম। তো ওরাং ওটাং শোতে আমরা যেটা দেখতে পেলাম যে বানরদের বেশ মজার সব অ্যাক্টিভিটি, এটা কিন্তু বেশ ফানি। নানা রকম ফানের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল ওরাং ওটাং শো। এরপরেই আমরা বাইরে চলে আসলাম এবং সেখানে দেখতে পেলাম আরো নানা রকম প্রাণী। শো কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, এরপরে আমরা দেখতে পেলাম সি লায়নের শো, সেটাও বেশ মজার ছিল। সি লায়নের শো, এই শোটা শেষ হওয়ার পরেই আমরা দেখতে পেলাম আরো একটি শো, সেটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন যে মুভিগুলো দেখি সেটা যদি আপনারা লাইভ সরাসরি অ্যাকশনগুলো দেখতে পান তাহলে যা হবে, এখানে কিন্তু ব্যাপারটা তাই। এটা ছিল বেশ ফানি কমেডি অ্যাকশন টাইপের শো। সাফারি ওয়ার্ল্ডে ভিজিট করাটা হয়তো কিছুটা ব্যয়বহুল, কিন্তু আপনার সকাল থেকে বিকাল ফুল অফ এন্টারটেইনমেন্ট বলতে যা বুঝায় এটা কিন্তু ঠিক তাই। আমি আপনাদের বলবো যে যারা ব্যাংকক ভিজিট করছেন তারা অন্তত একবার হলেও সাফারি ওয়ার্ল্ড ভিজিট করবেন, কারণ এটা সকাল থেকে বিকাল পর্যন্ত যে বিনোদনটা আপনি পাবেন এটা কিন্তু আপনার কাছে পয়সা উসুল মনে হবে। থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া বা ফুকেট ভ্রমণের ক্ষেত্রে আপনাদের যদি কোনো থাই ট্রাভেল এজেন্সির ব্যাপারে সাজেশনের দরকার পড়ে আমাদের ইনবক্স করুন ফেসবুক পেজে। আর অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ওয়েবসাইট থেকে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। কেন আমাদের মোবাইল অ্যাপটি আপনার সাথে রাখবেন, কারণ আপনি যখন ট্রাভেলে থাকবেন তখন আমাদের এই মোবাইল অ্যাপটি চালু করলেই আপনি দেখতে পাবেন আপনার অবস্থানটি আমাদের মোবাইল ম্যাপে দেখাচ্ছে, এবং সেই ম্যাপে আপনি খুঁজে পাবেন যে আপনার চারপাশে আমাদের সিলেকশনে জনপ্রিয় কী কী আছে। সেই পয়েন্টগুলো আমরা কিন্তু বিস্তারিতভাবে আমাদের ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছি। অতএব আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট bestouranfood.com এবং ডাউনলোড করে ফেলুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটি। বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের সাথে থাকুন। যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ভিডিওটিতে লাইক দিন। ধন্যবাদ। বেস্ট ট্যুর অ্যান্ড ফুড বিটিএফ এর ওয়েবসাইটে সেরা ভ্রমণ ও ভোজনের তথ্য পাবেন এখন আরো সহজে।
বিটিএফ এর ওয়েবসাইট বা অ্যাপ চালু করলেই দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, গুগল লোকেশনে আপনি দেখতে পাবেন আপনার অবস্থান, চারপাশে খুঁজে পেতে পারেন আমাদের সিলেকশনে যা কিছু সেরা। এটি হচ্ছে আপনার অবস্থান এবং 1 কিলোমিটারের ভিতরে বা চারপাশে পেয়ে যেতে পারেন আমাদের নির্ধারিত জনপ্রিয় কোনো ভ্রমণ বা ভোজনের স্পট। ক্লিক করে জানুন ওই স্পটের ঠিকানা ও স্পেশালিটি, আর বিস্তারিত জানতে চাইলে টাইটেলে ক্লিক করুন, চলে আসবে পেজ, উপরেই পাবেন ম্যাপ ও ঠিকানা, নিচে একাধিক ছবি ও সেই সাথে সংক্ষেপে বিস্তারিত। প্রায় প্রতিটি স্পটের বিশেষ বৈশিষ্ট্য লেখা আছে ফিচারে। ম্যাপে ক্লিক করে স্থানটি চিহ্নিত করতে পারবেন সহজেই, এমনকি নিজের অবস্থান থেকে ওই স্থানে কিভাবে যাবেন তাও সহজে এখানে ক্লিক করে বা আপনার ঠিকানা লিখে পেয়ে যাবেন বিস্তারিত ম্যাপ ডিরেকশন। স্ট্রিট ভিউ আপনাকে হেল্প করবে লোকেশনের আসল চিত্র সম্বন্ধে কিছুটা ধারণা দিতে, পণ্য বা সেবার দাম সম্বন্ধেও পেয়ে যাবেন সংক্ষিপ্ত ধারণা। আর নিচে কমেন্ট বক্সে আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে সহজে লগ ইন করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মতামত। কোনো নির্দিষ্ট শহর সম্বন্ধে জানতে চাইলে সার্চ বক্সের লোকেশনে সিলেক্ট করুন শহর, অটোমেটিক লোড হয়ে যাবে সেই শহরের ম্যাপ, চারপাশে খুঁজে পেতে পারেন অনেক কিছুই। হোটেল খুঁজতে হলে লিস্টিং টাইপ হতে স্টে সিলেক্ট করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন, পেয়ে যেতে পারেন নানান হোটেল অপশন। প্রতিটি হোটেলের খরচ সম্বন্ধে শুরুতেই ধারণা পেয়ে যাবেন, পছন্দের বাজেটে ক্লিক করুন, পেজে গেলে যথারীতি পেয়ে যাবেন ম্যাপ, ঠিকানা, ছবি, তথ্য, ফিচার সহ বিস্তারিত। আমাদের সিলেকশনে সেরা খাবারগুলো খুঁজতে হলে লিস্টিং টাইপ হতে ফুড সিলেক্ট করুন ও সার্চ বাটনে ক্লিক করুন, পেয়ে যেতে পারেন নানান রেস্টুরেন্ট অপশন। প্রতিটি রেস্টুরেন্টের খাবারের স্পেশালিটি সম্বন্ধে শুরুতেই ধারণা পেয়ে যাবেন, পছন্দের স্পটে ক্লিক করুন, পেজে গেলে যথারীতি পেয়ে যাবেন ম্যাপ, ঠিকানা, ছবি, তথ্য, দাম, ফিচার সহ বিস্তারিত। বিটিএফ এর ওয়েবসাইট অ্যাক্সেসের জন্য ডাউনলোড করুন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ, যা ওয়েবসাইট থেকেই সহজে ডাউনলোড করতে পারবেন, সহসাই এই অ্যাপটি পাবেন প্লে স্টোরে। এছাড়াও নিচে পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সমূহ। ভ্রমণ ও ভোজন বিষয়ে পরামর্শের জন্য ব্যবহার করতে পারেন আমাদের বিটিএফ চ্যাটিং অপশন। আপনার ভ্রমণ ও ভোজনকে সহজ করতে নিয়মিত আপডেট হচ্ছে বেস্ট ট্যুর অ্যান্ড ফুড বিটিএফ এর ওয়েবসাইট। সাথে থাকুন, ধন্যবাদ।